ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অব্যাহতভাবে ভয়াবহ প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অপরপক্ষে পাল্টা জবাবে ইসরায়েল অভিমুখী সহস্রাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হামাস। ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে, এবারের সংঘাতে তারা ফিলিস্তিন থেকে সর্বোচ্চ হারে রকেট হামলার মুখে পড়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল অরি গার্ডিন বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষমতাসীন হামাস গোষ্ঠী 17 তারিখ পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 3,000 রকেট ছুড়েছে। আগে হামাস বা লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে সংঘাতকালে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে যে হারে রকেট ছোড়া হয়েছিল সেই তুলনায় এবার ইসরায়েল অনেক বেশি হারে রকেট হামলার মুখে পড়েছে বলে জানান মেজর জেনারেল অরি গার্ডিন। ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য মতে 2019 সালের নভেম্বরে ফিলিস্তিনের সঙ্গে এক দফায় সংঘাতে জড়ায় ইসরায়েল। তখন 3 দিনে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মোট 570টি রকেট ছোড়ে হামাস। 2006 সালে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ায় ইসরায়েল। ওই যুদ্ধে 19 দিনে হিজবুল্লাহ প্রায় 4,500 রকেট হামলা চালায় ইসরায়েলে। হিজবুল্লাহর রকেট হামলায় তখন ইসরায়েলের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হিজবুল্লাহর সঙ্গে এই যুদ্ধের পরই ইসরায়েল একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা করার বিষয়ে ঘোষণা দেয়। তারপরই তারা আয়রন ডোম নামের বিশ্বের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। ইসরায়েল 2011 সালে প্রথম আয়রন ডোম মোতায়েন করে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আয়রন ডোমের মাধ্যমে তারা অধিকাংশ রকেট হামলা আকাশে ঠেকিয়ে দিচ্ছে। তবে এবার গাজা থেকে ঝাঁকে ঝাঁকে রকেট হামলার পরিপ্রেক্ষিতে আয়রন ডোমের দুর্বলতা সামনে আসছে। গাজা থেকে ছোড়া অনেক রকেট আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে। প্রায় 1 সপ্তাহ ধরে ইসরায়েল ফিলিস্তিন রক্তক্ষয়ী সংঘাত চলছে। এই সংঘাতে আজ পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে সর্বোচ্চ হারে রকেট হামলা হয়েছে কিনা এমন প্রশ্ন ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল অরি গার্ডিনের কাছে রেখেছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, এ বিষয়ে তিনি শুধু একমতই নন, এ সংক্রান্ত তথ্য উপস্থাপন করছেন। 16 তারিখের হিসাব অনুযায়ী ইসরায়েলের নৃশংস হামলায় গাজায় প্রাণহানি বেড়ে যায় 200 হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত 58টি শিশু রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এ পর্যন্ত তাদের 10 জন নিহত হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার রক্তক্ষয়ী সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বিতর্ক করে বলেছেন, এই সহিংসতা অঞ্চলটিকে একটি নিয়ন্ত্রণহীন সংকটে নিমজ্জিত করতে পারে। এসবের মধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অতিমাত্রায় লিবারেল শাস্তে গিয়ে বলেন, হামাস কেন রকেট মারে, তাইলে তো ইসরায়েল কিছু বলতো না। সেই ভাইদের জানিয়ে রাখি, হামাস রকেট না মারলেও হাজার হাজার ফিলিস্তিনদের বাড়ি থেকে যখন তখন গ্রেফতার করে নিয়ে যায় জায়োনিস্টদের সেনারা, বাড়িঘর দখল করে নেয়, বাচ্চাদেরকে আঘাত করে। সে যাই হোক, এবারে যুদ্ধে হামাসের বেশ কিছু অ্যাচিভমেন্ট রয়েছে। খোলা চোখে ফিলিস্তিনিদের মৃত্যু আমাদেরকে আন্দোলিত করলেও আমাদের পজিটিভ দিকগুলো নিয়েও অ্যানালাইসিস করা উচিত। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার 57,000 মতো সেনা নিহত হয়, সেখানে ভিয়েতনামিজ মারা যায় 1 মিলিয়নের ওপরে। কিন্তু যুদ্ধে কিন্তু ভিয়েতনামই জয়ী। আফগান রাশিয়ান যুদ্ধের আসানদের চেয়ে তালিবানদের ক্ষয়ক্ষতি বেশি হলেও যুদ্ধে তালিবানরাই জিতে। একই কথা খাটে আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারেও, আমাদের ক্ষয়ক্ষতি বেশি হলেও আমরা জিতেছি। যুদ্ধে ক্ষয়ক্ষতির চেয়েও যুদ্ধে কে জিতেছে সেটা বুঝতে দেখতে হবে কার উদ্দেশ্য হাসিল হয়েছে। আফগানে এখন তালিবানদের 50% মতো নিয়ন্ত্রণ আছে। আমেরিকা চলে যাওয়া মাত্রই বাকিটাও দখল করে নিবে। ফলে আমেরিকা যতই বলুক যে তারা জিতেছে, আসলে তালেবানই জিতেছে, কারণ তাদেরকে ক্ষমতা থেকে সরাতে পারেনি। ফিলিস্তিন গাজারও একদিন জয় হবে, যতই শক্তিশালী হোক ইসরায়েল। তাদের পতন আজ না হয় কাল হবেই ইনশাল্লাহ। আপনারও সেই বিশ্বাস থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে ইনশাল্লাহ লিখুন, সেই সাথে জানিয়ে দিন এ নিয়ে আপনার মন্তব্য। পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি পারেন শেয়ার করুন, প্রতিবাদের ঝড় তুলুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।